আজকেও আমরা একটি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দ্বারা সমন্বয় করে যে বোর্ডটি গঠন করা হয়েছিল সেই বোর্ডটির নাম দেওয়া হয়েছিল আলহাইয়াতুলিয়া লিল জামিয়াতুল কমিয়া তো এই বোর্ডের পরীক্ষা আটে এপ্রিল থেকে শুরু হয়েছিল আমরা চারটে পরীক্ষা শেষ করেছিলাম তখনও কিন্তু পরীক্ষাটা বাতিল হয়ে গেছিল তখনই আবার ফয়সলা হয় যে এই পরীক্ষাটা প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার কারণে আরো দশ দিন সেখান থেকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হয় যে আমাদের পরীক্ষা আবার এপ্রিল থেকে শুরু হবে মে মাসের তারিখ পর্যন্ত তিন পরীক্ষা হবে সেই ডেট অনুযায়ী আমরা মে মাসের তারিখ থেকে তিন পরীক্ষা শুরু করি ইতিপূর্বে আমাদের আরো দুটি পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল তৃতীয় নাম্বার পরীক্ষায় আমরা পরীক্ষা দেওয়ার জন্য হলে প্রবেশ করি নির্ধারিত টাইমে যখন পরীক্ষা শুরু হতে যাচ্ছিল তখনই আমরা একটা দুঃখের সংবাদ শুনতে পাই সেটা হলো যে দ্বিতীয়বারের মতো উলিয়ার প্রশ্ন ফাঁস হয়েছে এবং তৃতীয় নাম্বার পরীক্ষাটা তাৎক্ষণিক করে দেওয়া হয়েছে পরীক্ষা এক একটা ছাত্রের জীবনের জন্য বিশাল ভূমিকা পালন করে এই পরীক্ষা দ্বারাই একটা মানুষের ভবিষ্যৎ জীবন নির্ণয় করা হবে তো আমরা যখন প্রথমবার পরীক্ষা ফাঁস হয়েছিল তখন আমরা বলছিলাম যে দ্বিতীয়বারের মতো যদি পরীক্ষা শুরু হয় তাহলে অনেক ছাত্র আছে যারা পরীক্ষা দিবে না কারণ তারা একটা নির্দিষ্ট সময় নিয়ে পরীক্ষা শুরু করেছিল যখন এই সেই পরীক্ষা ভেঙে গিয়েছিল অনেক ছাত্রের মন মানসিকতা ভেঙে গিয়েছিল আপনারা কমেন্ট বক্সে সেখানেও অনেক উদ্বুদ্ধ করেছিলেন কিন্তু আজকে আমরা যে দ্বিতীয় ভিডিওটা যেটা নিয়ে বানাচ্ছি সেটা হলো দ্বিতীয়বারের জন্য যখন প্রশ্ন ফাঁস হয়েছে এবং এই পরীক্ষাটা আবার স্থগিত করা হয়েছে তো এই পরীক্ষা তৃতীয় নাম্বার পরীক্ষা অর্থাৎ দুইটা সাবজেক্ট হয়েছে তৃতীয় সাবজেক্টের যে পরীক্ষাটা সেটা করা হয়েছিল এখন প্রশ্ন হলো এর পূর্বে যে দুইটা পরীক্ষা হয়ে গেছিল আমরা তো জানি না দুইটা প্রশ্ন হতে পারে সেই পিছনের দুটো আবার বাতিল হয়ে যেতে পারে পিসানের দুই পরীক্ষা যখন বাতিল হয়ে যাবে তখন আমাদের এই পিসানের দুইটা এবং আজকেরটা তিনটা পরীক্ষা আবার সামনে দিতে হবে দেখা গেছে অনেক ছাত্র ভাইয়েরা আছে পরীক্ষা একটা অথবা দুইটা দিতে পারবে না যাবে যাবে যখন যখন এই পরীক্ষা পরীক্ষা তারা সেই দিতে পারবে না আর একটা ছাত্রের জীবন থেকে একটা পরীক্ষা পরীক্ষা সে না দিতে পারবে তো ফলাফল আসার দিন সমষ্টিগত যেটা রেজাল্ট আসবে সেটা হলো সে ফেল করবে তো প্রথমবার পরীক্ষা স্থগিত হয়ে যাওয়া এবং পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে যারা ডিমোটিভেশন হয়ে গিয়েছিল তারা অনেকে আবার অনেক আশা ভরসা নিয়ে মতো পরীক্ষা শুরু করেছিল দ্বিতীয়বার পরীক্ষা শুরু করার মাঝে এরকম একটা বিপদ চলে আসলো যখন মানুষের সময়টা একেবারে কাটায় কাটা হিসাব করা সমস্ত দুঃখ কষ্টকে পিছিয়ে ফেলে দিয়ে আবার সমস্ত ছাত্র ভাইরা পরীক্ষায় যোগদান করেছিল কিন্তু দ্বিতীয়বারের মতো এরকম একটা সমস্যা হওয়াতে হয়তো অনেক ছাত্র পরীক্ষা দিতে পারবে না আমি জানি না প্রশ্ন ফাঁসকারীকে তবে যেই হোক না কেন একজনের আমানতের খেয়ানতের কারণে হাজার হাজার ছাত্র আজকে বিপদগামী তার ভিতরে ভুগতেছে যারা অনেক কষ্ট করে পরীক্ষা দিচ্ছিল তার পরীক্ষাটা আবার পিছিয়ে গেছে প্রশ্ন ফাঁসকারী যেই হোক প্রশ্ন কিন্তু সমস্ত ছাত্র ভাইদের কাছে পৌঁছায় নাই কারণ আমরা আজকে হলে যেই শুনেছি যে পরীক্ষার প্রশ্ন নাকি ফাঁস হয়েছে যে কারণে পরীক্ষা স্থগিত হয়েছে যাই হোক বন্ধুরা আমাদের উলিয়ার প্রশ্ন ফাঁস হওয়ার পাশাপাশি মেসকা জামাত অর্থাৎ আমাদের নিচের যে জামাটা ছিল সেই জামাতের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল কিন্তু সেই প্রশ্ন ফাঁসকারী কে ছিল সেই বোর্ড কমিটি তদন্ত করে সেই প্রশ্ন ফাঁসকারীকে শনাক্ত করেছিল এবং যিনি লাইভে এসে জবানবন্দি দিয়েছেন যে জবানবন্দিটা আমরা শুনেছিলাম তো আমি জানি না এখন আমাদের কি হবে এখন তো অনেক ছাত্র পরীক্ষা ডিমোটিভেশন হয়ে যাবে যারা পরীক্ষা দিতে পারে তাদের জন্য কি হবে তো পরীক্ষা দিতে না পারলে তাদের একটা বছর যাবে যাবে অনেক ছাত্র আছে যে সামনের পরীক্ষা না তাদের শেষ হয়ে তো বন্ধুরা এরকম একটা মর্মান্তিক বিষয় হয়ে যাওয়ার কারণ আমরা খুবই দুঃখ আপনাদের সামনে উপস্থিত আমরা জানি না আমার মতো অনেক ছাত্র ভাইয়েরা আছে যারা অনেক কষ্ট করে লেখাপড়া তো প্রতিটা পরীক্ষা শুরু হওয়ার আগে আমার পিতা মাতা আমার জন্য দোয়া করে আর আমার পরীক্ষার খরচ চালানোর জন্য আমার পিতা অনেক কষ্ট করে আমার জন্য টাকা পাঠায় আমি জানি না আমার মতো অনেক গরিব ছাত্র আছে যারা আমার মতোই অনেক টাকা পয়সা খরচ করে এই পরীক্ষা অ্যাটেন্ড করেছিল যোগদান করেছিল পরীক্ষা ফাঁস হয়ে যাওয়ার পর অনেক ছাত্র ভাইরা দেখছি তাদের বাড়িতে জানিয়ে কিন্তু আমি এমন একটা ফ্যামিলি থেকে বড় হওয়া যেখানে যদি আমি আমার ফ্যামিলিকে জানাই যে আমার পরীক্ষা বাতিল হয়েছে তো আমি যতটুকু কষ্ট পেয়েছি তার চেয়ে আমার পিতামাতা অনেক কষ্ট পাবে এরকম হাজার হাজার ছাত্র আছে যাদের পিতামাতা অনেক কষ্ট পাবে এবং প্রশ্ন যে ফাঁস করেছে তার জন্য অনেক বদ্ধ করবে আমি জানি না যিনি ফাঁস করেছেন অবশ্যই এই ভিডিওটা তার কাছে যেতে পারে যদি আপনার কাছে ভিডিওটা পৌঁছে থাকে তাহলে আপনাকে আমি আকুল আবেদন করতে আপনি এই আমানতের খেয়ানত করার কারণে আজকে হাজার হাজার ছাত্রদের চোখে কান্না এবং তাদের মনে অনেক ব্যথা আপনার জন্য বদোয়া করার কোনো প্রয়োজন নেই বদোয়া আপনার ঘরে এসে পৌঁছে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা এই পরীক্ষা পিছিয়ে যাওয়া এবং স্থগিত হওয়া এবং দ্বিতীয়বারের মতো প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে আপনার কি মতামত আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য